বললে বিশ্বাস করবেন না, ইডি, সিবিআই, হাইকোর্ট সবাই মিলে এমন দুষ্টুমি শুরু করেছেন না, আর আর নেওয়া যাচ্ছে না। আচ্ছা বলুন তো কি দোষটা আছে? না হয় একটু তোলাবাজি করেছে, না হয় একটু কাটমানি খেয়েছে, না হয় সাধারণ মানুষকে টাকাটা পৌঁছে না দিয়ে নিজের পরিবারের জন্য, নিজের পরবর্তী প্রজন্মের জন্য কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে, তা বলে এইভাবে চাপ দেবে যে চাপের জন্য ভয়ে গর্তে লুকিয়ে যেতে হচ্ছে, ইডির নাম শুনলেই থরথর করে কাঁপতে হচ্ছে, খোঁজ খবর লাগাতে হচ্ছে, পুলিশ প্রশাসন লাগিয়ে দিতে হচ্ছে, আর এই টেনশন নেওয়া যায়? আর এ না হয় ইডি সিবিআই মেনে নিলাম, তা বলে কোর্ট, কোর্টও কথা শুনবে না? সেনবাবু ঘোষবাবুকে দেখে শিখতে পারে না? তারাও এমন কাজ করবে যেরকম জাস্টিস গাঙ্গুলি করছে? ডিভিশন বেঞ্চে গিয়েও কোনো রেহাই পাওয়া যাচ্ছে না? এ ভারী মুশকিল, মেনে নেওয়া যায় না। তার ফলে কোনো তৃণমূল নেতা গর্তে ঢুকে যাচ্ছেন, কোনো তৃণমূল নেতা সাংসদ আবার প্রকাশ্যেই গজগজ করছেন। কি যে অবস্থা চলছে কি বলবো, সব অবস্থাটাই বলবো, কিন্তু সেটা শুনতে হলে শেষ অবধি শুনতে হবে এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধু, এখানে একটার পর একটা ঘটনা ঘটছে, এবং সেই ঘটনাগুলো পড়তে পড়তে, মানে খবরের কাগজ পড়ছি নাকি কোনো হাস্যকৌতুকের বই পড়ছি আমি বুঝতে পারছিলাম না। তো এক এক করে সব ইনসিডেন্টগুলোই নিয়ে আসবো, এবং সেখান থেকে দেখবেন যে কী কাণ্ডটি চলছে এবং কীভাবে তৃণমূলের ক্ষোভ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু বাড়ছে। কী হয়েছে এক এক করে ইনসিডেন্ট বলি। কালকে আপনারা জানেন যে 100 দিনের কাজের দুর্নীতিতে প্রথম ইডি ঢুকলো তদন্তে, এবং এই বাংলার বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছিল, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা, বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে তদন্ত চালিয়েছে। আর এই তদন্তের অন্যতম জায়গা ছিল ঝাড়গ্রাম। যে মুহূর্তে ঝাড়গ্রামে গেছে সেই মুহূর্তে তৃণমূলের একাধিক নেতা নাকি গর্তে সেঁধিয়ে গেছে, ভয়ে লুকিয়ে গেছে, আত্মগোপন করে আছে, কেউ কেউ তো আবার ফোন অবধি তোলেনি, কেউ ফোন সুইচ অফ করে দিয়েছে। না, আমি এমন দাবি করছি না, একদম আনন্দবাজার দেখাচ্ছি তাদের প্রকাশিত খবর। সেখানেই তৃণমূলের নাম প্রকাশে অনিচ্ছুক নেতা, সেখানকার সিনিয়র লিডার, তারাই নাকি মুখ খুলেছে এই নিয়ে। কালকে ঝাড়গ্রামে একটি আধিকারিকের বাড়ি গিয়েছিল ইডি, কেননা সে সংখ্যালঘু দপ্তরের সেই আধিকারিক আছেন, জাতিগত শংসাপত্র নিয়ে এই 100 দিনের কাজে কি দুর্নীতি হয়েছে সেই নিয়ে সেখানে সার্চ অপারেশন হচ্ছিল। এখন মজার ব্যাপার হচ্ছে, এই ঝাড়গ্রামের একসময় পর্যবেক্ষক ছিলেন তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায়, যে পার্থ আপাতত জেলে গড়াগড়ি খাচ্ছে প্রেসিডেন্সি জেলে, এবং তার ওই কচিকুকি বান্ধবীর বাড়ি থেকে কোটি টাকার পাহাড় বেরিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, পার্থর ঘনিষ্ঠ বহু নেতা এই ঝাড়গ্রামে ছিল, কেননা পার্থকে তেল না দিলে তখন তৃণমূলটা করা যেত না, তাকে বেশ ঘুষ টুস দিতে হতো। তো সেই পার্থর কল্যাণে তারা এখানে বেশ করে কামে খাইয়েছে, প্রচুর সম্পত্তি বানিয়েছে, কেউ কেউ সরকারি চাকরি বাগিয়ে নিয়েছে, কেউ কেউ চাকরি বিক্রি করেছে। ফলে এই যে সম্পত্তির পরিমাণটা হয়েছে, এই ব্যাপারে পার্থ যখন অ্যারেস্ট হয় তখন ইডি একটু খোঁজখবর করেছিল, তারপর কোনো অজ্ঞাত কারণে সেটা আর স্টপ হয়ে আছে, কোনো ইন্টারোগেশন হয়নি। ইডি ভেতরে ভেতরে কী করছে কেউ জানে না। ফলে যখন কালকে ইডি ঢুকেছে, সেই সব নেতাদের ফেটে হাতে চলে এসছে, তারা কার্যত আত্মগোপন করে আছে, ফোন তুলছে না, কে ফোন সুইচ অফ করে দিচ্ছে, আর বারবার পুলিশ প্রশাসনকে ফোন করে নিজের দলের লোকেদের কাছে খোঁজখবর নিচ্ছে, এই কী হচ্ছে ব্যাপারটা, কোন কেসে এসছে, কোন কেসটা দেখছে। এই রকম টেনশন নেওয়া যায় মাইরি, সিরিয়াসলি বলছি, এটা কিন্তু ইডি খুব অন্যায় করছে। যদিও তৃণমূলের যিনি জেলা সভাপতি আছেন তিনি বলেছেন তার কাছে কোনো খবর নেই এই ধরনের কাজ, কেউ লুকিয়ে আছে। তাদের যিনি মন্ত্রী আছেন বীরবাহা হাঁসদা, তিনি বলেছেন যে নির্বাচন এলেই এই ধরনের কাজ হয়, বিজেপি চক্রান্ত, যেরকম গতানুগতিক তৃণমূল বলে সেই কথা বলেছে। কিন্তু যে ছবিটা তৃণমূল কংগ্রেস নিজে দেখেছে নিজের দলের নেতাদের, তারাই একদিকে যেরকম আতঙ্কিত হচ্ছে সেরকম তারাই হাসছে। দলের কিছু প্রবীণ নেতা যারা সিপিএমের আমলে মার খেয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরেছিলেন, তারা একটা কথাই বলেছেন যে দলকে ব্যবহার করে যারা এখানে করে কমে খেতে এসেছিল তারা তো দুর্নীতি করেছে, এটা স্পষ্ট। ফলে তাদের আতঙ্ক বাড়বেই, তারা গর্তে লুকোবে, আর যারা সৎ আছে আমাদের মনে হয় না তারা তাদেরকে ইডি কিছু করবে। সেম ভার্সনটাই পাওয়া যাচ্ছে বিজেপির যে যিনি জেলা সভাপতি রয়েছেন তার কাছ থেকেও, তিনি একই কথা বলেছেন যে এখানকার নেতারা যা করে কমে মেরে খেয়েছে, যে গর্তেই ঢুকুক ইডি ঠিক বার করবে, আর যারা দুর্নীতি করেনি তাদের ইডি টাচ করবে না। যাই হোক, ঝাড়গ্রামে যখন এইসব কাণ্ড চলছে তখন ঠিক এর অপর প্রান্তে, এটা দক্ষিণবঙ্গে, সুদূর দক্ষিণবঙ্গের কথা বললাম, এবার একটু সুদূর উত্তরবঙ্গে চলে যায়, সেইখানে আবার যে কাণ্ড কারখানা হয়েছে সেটা পড়তে পড়তে আমার তো পেট ফেটে গেছে।
আপনাদের কি রিয়াকশন হবে আমি জানি না। সেখানে মজাদার কাহিনী হয়েছে, কালকে যখন এরকম বিভিন্ন জায়গায় ইডি যাচ্ছে, তখন হঠাৎ করে জলপাইগুড়ি জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করে, ইডি এসেছে, ইডি এসেছে, ইডি এসেছে, ইডি এসেছে। প্রথমেই খবর আসে যে জলপাইগুড়িতে 100 দিনের কাজের তদন্তে এই মুর্শিদাবাদ, হুগলি, ঝাড়গ্রাম এবং কলকাতার পাশাপাশি জলপাইগুড়িতেও ইডির টিম ঢুকেছে। এবং প্রথমে খবর যায় যে এই যে ইডির টিম এসছে আজকে কিন্তু তোলা হবে। এটাও কিন্তু আমি বলছি আমার বানানো কোনো খবর নয়, আমার কোনো গল্প নয়, আনন্দবাজার কোট করে বলছি, সেখান থেকে আমি খবর নিয়ে বলছি। তো যে মুহূর্তে এই খবরটা আসে, এর আগে যে যে ব্লকগুলো থেকে এই 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল এবং যেখানে কেন্দ্রীয় দল এসেছিল পর্যবেক্ষণে, সেই সব জায়গার পুলিশ এবং প্রশাসনের মধ্যে একদম হুলস্থুল বেঁধে দেয়। খোঁজ নেই, খোঁজ নেই, কী ব্যাপার আছে, কোন নেতা আছে, সব সাইড কর, এইসব কথাবার্তা হয়। ময়নাগুড়ি, ধূপগুড়ি এইসব জায়গাতে একদম তোলপাড় অবস্থা হয়, কিন্তু কোথাও কোনো ইডির দেখা পাওয়া যায় না। অন্যদিকে তারপরে নাকি একটু বেলা বাড়লে খবর আসে, না না, ময়নাগুড়ি ধূপগুড়িতে নয়, এটা হচ্ছে ডুয়ার্স অঞ্চলে ইডি ঢুকেছে। কেন না, এর আগে ডুয়ার্সের একটা ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তে সেখানে ইডি ঢুকেছিল এবং সেখানকার বেশ কিছু প্রপার্টি টপার্টি তারা সিজ করে, ফলে ডুয়ার্স অঞ্চলে হয়েছে, সেই দিকে হচপচ শুরু হয়। ডুয়ার্স অঞ্চলেও কিছু পাওয়া যায় না, যখন সেই দিক নিয়ে টালমাটাল চলছে, হঠাৎ করে খবর আসে, না ওই দিকে নয়, অ্যাকচুয়ালি রাজগঞ্জের দিকে এসেছে, রাজগঞ্জে ইডির টিম আছে, সেই দিকে দেখো। সেখানকার পুলিশ প্রশাসনকে খোঁজ নিয়ে তন্নতন্ন করে খোঁজা হয়, সেখানেও ইডির খোঁজ পাওয়া যায় না। এরপর যেটা মজার কথা শোনা যায় যে না, এই 100 দিনের কাজে ইডি আসেনি, ইডি এসেছে এই খবরটা ঠিক, কিন্তু 100 দিনের কাজে নয়, এটা হচ্ছে জলপাইগুড়িতে এসেছে, জলপাইগুড়ির রানীনগর অঞ্চলে ইডি ঢুকেছে। কেন ঢুকেছে, না আমাদের কাউকে ধরতে আসেনি, আমরা তো সব ভালো ছেলে, ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীটা আছে না হেমন্ত সোরেন, তার এক আত্মীয়ের বাড়ি আছে এই রানীনগরে, সেই সংক্রান্ত তার যেসব সম্পত্তির ইনভেস্টমেন্ট এখানে আছে সেইটা খুঁজতে ইডি এসছে, আমাদের উপর কোনো চাপ নেই। পরবর্তীকালে জানা যায় যে সেটাও কিন্তু ভুল খবর, ভুয়ো খবর। মানে ইডি জলপাইগুড়িতে ঢোকেনি, কিন্তু সকাল থেকে যেহেতু মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এই খবর ছেয়ে গেছে যে 100 দিনের কাজের দুর্নীতি তদন্ত শুরু হয়েছে, ফলে উত্তর থেকে দক্ষিণ গোটা যে মানে রাজ্য জুড়ে কার্যত হাতে এসে যাওয়ার অবস্থা হয়েছে, কার বাড়িতে যাচ্ছে, কাকে ধরবে, কেননা এই যে 100 দিনের কাজের দুর্নীতি যে অভিযোগ বিরোধীরা করে, তার যদি 10% সত্যতাও থাকে, তাহলে নিচুতলা বলে এই দলটার আর কিছু থাকবে না এবং ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বোধহয় জেল বানাতে হবে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং যারা করেছে কাজগুলো তারা তো খুব ভালো করে জানে যে কি করেছে তারা, ফলে কিভাবে সেটাকে বাঁচাবে তারা ভাবছে, কিন্তু তারা আরেকটা জায়গাতে ভয় পেয়ে যাচ্ছে যে আমাদের থেকে তো অনেক বড় নেতা ছিল, পার্থ, মানিক, কেষ্ট, বালু, তারা অবধি আটকাতে পারলো না, তারা জেলে গিয়ে গড়াগড়ি খাচ্ছে এবং জেলে ঢোকার পর তারা কেউ একজনও জামিন পাচ্ছে না। ওই যতই সেটিং তত্ত্ব বলা হোক, যতই দিদিমণির প্রভাব বলা হোক, তাদের কাউকে জেল থেকে বার করতে পারছে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে উকিল, ভারতবর্ষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উকিল সব নিয়ে আসছে, যারা এই দুর্নীতিবাজদের বাঁচানোটায় যাদের একমাত্র পেশা, তারা বার করতে পারছে না, আমরা জেলে গেলে কী হবে। এর ফলে যে তত্রস্ত ভাবটা শুরু হয়েছে, যে আতঙ্কটা শুরু হয়েছে, সেটা কিন্তু দেখার মতো, অন্তত আনন্দবাজারের খবর সেই স্বীকৃতিই দিচ্ছে। এদিকে এই তো গেল ইডির কালকের যে অ্যাক্টিভিটি সেইটা নিয়ে, ঝাড়গ্রাম থেকে শুরু করে জলপাইগুড়ি সব জায়গায় আতঙ্কের খবর, কিন্তু আতঙ্ক যে হাইকোর্টেও পিছু ছাড়ছে না। এবং কাকে আতঙ্ক তারা করছে, আতঙ্ক তারা করছে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কী আতঙ্ক, আতঙ্কের নাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন যে সেখানে কালকে নাকি মন্তব্য করেছেন, ডিভিশন বেঞ্চও তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচার করছে। ভাবুন একবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির চেয়ারে বসে সঠিক না বেঠিক সেটা তো ডিভিশন বেঞ্চ ঠিক করবে, ডিভিশন বেঞ্চ সঠিক না বেঠিক সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু এখানে এখানে কল্যাণবাবুর মনে হয়েছে জাস্টিস গঙ্গোপাধ্যায় ভুল করছেন, অন্যায় করছেন, তিনি তারও উপরে, বিচারপতির উপরে একজন আইনজীবী, এবং ডিভিশন বেঞ্চও সেই জাস্টিস গঙ্গোপাধ্যায়ের পথটাই বেছে নিচ্ছেন, অর্থাৎ দোষীদের দোষী বলছেন এবং যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিচ্ছেন, এবং শুধু দোষীদের ধরলে হবে না, দোষীদের যে একজন মাথা আছে তার খোঁজ করতে হবে, এইখানে যে চরম দুর্নীতি হয়েছে এই কথাগুলো বলছে, এই কথাগুলো বলা কি ডিভিশন বেঞ্চের সাজে? এরকম জাস্টিস গঙ্গোপাধ্যায়ের মতো কথা বললে হবে? কেন যে এরা সেনবাবুকে দেখে, ঘোষবাবুকে দেখে শেখে না, সেই ক্ষোভটা আসে পড়বে না? কি ঘটনা হয়েছে,
কালকে একটা মামলা ছিল এখানে, সেই মামলাতে যে গাজিয়াবাদের যে সংস্থা নাইসা, সেই নাইসা থেকে যে হার্ড ডিস্কগুলো বার করা হয়েছে, সিবিআই সেখানে হলফনামা নিয়ে বলে দিয়েছে যে এই এখানকার ডেটা, যা ডেটা আছে সেই ডেটাগুলো সঠিক ডেটা। এবং এখানে একদম পুরো প্রসেস করে দেখিয়ে দেওয়া হয়েছে যে প্রথমে যে উত্তরপত্রগুলো আছে সেগুলোকে স্ক্যান করা হয়েছে এবং কীভাবে বিকৃত করা হয়েছে, এই জায়গাটা তারা পুরোপুরি দেখিয়ে দিয়েছে। এবং সবথেকে মজার কথা, যেটা কল্যাণবাবুতে ধাক্কাটা লেগেছে, যে এইখানে যে ডেটাগুলো ছিল সেটা হচ্ছে ক্লাস নবম দশম এবং একাদশ দশম, এই একাদশ দ্বাদশ এই চারটে ক্লাসে ছিল, কিন্তু এর সঙ্গে যে লিঙ্কটা পাওয়া গেছে সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক, অর্থাৎ ক্লাস সিক্স সেভেন এইট, এই জায়গাটাও কিন্তু এই দুর্নীতির সঙ্গে আছে, সেই সমস্তটা সমস্ত তথ্য চলে এসেছে। এবার এই জায়গা নিয়েই কিন্তু খেপে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন খেপে গেছেন, ইন দ্য সেন্স আমি রেগে গেছেন বলছি, অন্য কোনো সেন্সে নেবেন না, তিনি খুব সুস্থ মস্তিষ্কের মানুষ, খুব ভালো আইনজীবী। যাই হোক, তো এই যারা মানে শিক্ষক রয়েছে যাদের চাকরিটা যাবে, সেই চাকরিটা যাবে তাদের একজন উকিল ছিলেন অনিন্দ মিত্র, তিনিও খুব সম্ভবত তৃণমূল নেতা। তো প্রথমে এই মামলা তো হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্ট গিয়েছিল, এবার সুপ্রিম কোর্ট সব শুনে তুনে বলেছে যে এইটা হাইকোর্টেই আবার শুনবে, এর জন্য একটা স্পেশাল বেঞ্চ ক্রিয়েট করতে হবে। তো প্রধান বিচারপতি দেবাংশু বসাকের, জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বে একটা ডিভিশন বেঞ্চ ক্রিয়েট করেছেন, সেখানেই এই মামলার শুনানি হচ্ছে। এবার অনন্ত মিত্র যেটা দাবি হচ্ছে যে এই যে হলফনামা দিয়ে সিবিআই বলেছে ওএমআর সিটের কথা, এই কেলেঙ্কারির কথা, তো সেইগুলো তো আগে কোথাও একাদশ দ্বাদশের যে উত্তরপত্র আছে সেটা প্রকাশ হয়নি, তো নতুন করে সেটা প্রকাশ করা যাবে না। ভাবুন একবার, মানে পিসির বাড়ির আবদার কাকে বলে, এদের দাবি শুনলে বোঝা যায়। একদম ডিভিশন বেঞ্চ সরাসরি নাকচ করে দিয়েছে, বলে কোথাও বেরোয়নি, বার করা যাবে না, মানে চোখের সামনে দেখা যাচ্ছে জলজ্যান্ত অন্যায় হয়েছে, সাদা খাতা জমা দিয়েছে, তাদের নাম্বার চেঞ্জ করে দেওয়া হয়েছে, একজন যে যোগ্য প্রার্থী তার নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, যে অযোগ্য তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, এরকম করে হয় নাকি, সমস্তটা প্রকাশ হবে। যে মুহূর্তে বলেছে তখন অনিন্দ্র মিত্র সওয়াল হচ্ছে যে এটা করলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। আরে সেটাই তো আমরা চাই, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, আপনাদের দলই তো বলে জিরো টলারেন্স উইথ করাপশন, প্যান্ডোরার বক্স খুললে খুলুক না, সেখানে তৃণমূল করেছে না বিজেপি করেছে না সিপিএম করেছে না কংগ্রেস করেছে না আইএসএফ করেছে না আম আদমি পার্টি করেছে, আমাদের কিচ্ছু এসে যায় না। দুর্নীতিবাজ মানে দুর্নীতিবাজ, দুর্নীতি যদি করে তাকে জেলে যেতে হবে, যে যে করেছে সে যত বড় মাপের প্রভাবশালী হোক না কেন, যত বড় হনু নিজেকে মনে করুক না কেন, তাকে আইনের সামনে মাথা ঝোঁকাতে হবে, তাকে শাস্তি পেতে হবে, তাকে জেলে যেতে হবে, প্যান্ডোরার বক্স খুলে যাবে মানে। এবং এই কথা শুনে দেবাংশু বসাক মাননীয় জাস্টিস তিনি নাকি হেসে ফেলেন, আর এরপরেই নাকি মেজাজ ঠিক রাখতে পারেন না। যদিও আমি হাইকোর্টে ছিলাম না, এই ঘটনা অন্যথাও হতে পারে, কিন্তু এই সংবাদ মাধ্যমে প্রচারিত যে খবর তার বেসিসেই বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ, তিনি কার্যত খুব ক্ষুব্ধ হন এবং এই কথা বলেন যে ডিভিশন বেঞ্চে তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচার করছে। আসলে এই কথার মাধ্যমে তিনি কি এটা স্বীকার করে নিলেন যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারটা করেছিলেন সেটাই সঠিক বিচার, আইনের ফাঁক ফোকর গলে এই ফেরেববাজ চিটিংবাজগুলোকে বাঁচাবার জন্য অনেকটা ঘোলানোর চেষ্টা করেছে কারা, তাদের ভূমিকা তো এবার খতিয়ে দেখার দরকার আছে। যাই হোক, ওই প্রসঙ্গে আর যাচ্ছি না। তবে হাইকোর্ট উঠলো বলে একদম শেষ মাস্টার কথা বলে শেষ করি, সেখানেও তো জাস্টিস অমৃতা সিনহা কালকে যখন ওই মামলাটা শুনানি হচ্ছিল সেখানেও তো একটা মারাত্মক ইঙ্গিত দিয়ে রেখেছেন জাস্টিস সিনহা। তিনি বলেছেন যে বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করতে চায় আদালত, তিনি তো এই কথাটা জানিয়ে দিয়েছেন। আসলে যে ঘটনাটা ঘটেছে যে এসএসসি যে হলফনামা দিয়েছিল সেই হলফনামা দিয়ে কিন্তু তারা বলেছে চুরানব্বই জন কিন্তু অনৈতিকভাবে চাকরি পেয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে। অর্থাৎ এখানে যে দুর্নীতি হয়েছে, এখানে যে ঘাবলাবাজি হয়েছে, এখানে যে টাকার খেলা হয়েছে, এটা কিন্তু বোর্ড মেনে নিয়েছে। তার ফলে জাস্টিস সিনহার এবার যেটা বক্তব্য হচ্ছে যে এই চুরানব্বই জনের চাকরি যাচ্ছে এটা নিশ্চিত, এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, কিন্তু চুরানব্বই জন যখন হয়েছে বাকিরাও কি সঠিক পথে পেয়েছে, সেই জায়গাটা তো বিচার করার সময় চলে এসেছে। ফলে একজন একজন করে প্রত্যেককে চেক করতে হবে, যারা এইভাবে দুর্নীতিবাজদের সাহায্য নিয়ে ঘুষ দিয়ে অযোগ্য অথচ চাকরি পেয়ে চাকরি করছে তাদের চাকরিগুলোতে আবার বরখাস্ত করতে হবে। আর এইটা যদি হয় সত্যি সত্যি জাস্টিস সিনহা শুরু করেন, কলকাতা হাইকোর্ট শুরু করে, তখনই তো আসল প্যান্ডোরার বাক্সটা খুলবে। কেননা প্রমাণ হবে যে এক ঘুষ দিয়ে চাকরি করেছে তাদেরকে স্বীকার করতে হবে, তাদের চাকরিটি যাবে, এবং যা বেতন পেয়েছে এতদিন ধরে হয়তোবা সেই বেতনটা ফেরত দিতে হবে। এবার সেই জায়গাটা যখন হবে, এরপর ভবিষ্যতে তারা খাবে কী করে, সেই জায়গা থেকে শুরু হবে যাদেরকে ঘুষটা দিয়েছিল তাদেরকে তাড়া করা।
এবং যাদেরকে তারা করবে তারা তো আইডেন্টিফাই হয়ে যাবে ঘুষখোর হিসেবে। ইডি সিবিআইয়ের কাজটা অনেক ইজি হয়ে যাবে, আদালতের কাজটা অনেক ইজি হয়ে যাবে, আন ব্যাটাগুলোকে ঘাড় ধরে বলো স্বীকার করো করেছিল কি করনি, নাহলে তোমাকে ধরে তারা করছে কেন এতগুলো ছেলে পিলে যাদের চাকরি চলে গেছে। এই যে জায়গাটা তৈরি হবে লোকসভা ভোটের আগে সামাল দেওয়া যাবে তো? ফলে সব মিলে ওই কথাটাই বলছি যে ইডি সিবিআই আদালত বড্ড দুষ্টু, তোলাবাজগুলো না হয় একটু তোলাবাজি করেছে, একটু কাটমানি খেয়েছে, একটু ঘুষ খেয়েছে, কারোর হকের চাকরি লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ নিয়ে অন্যকে বেচে দিয়েছে, তা বলে এই রকম করে চাপ দেবে, গর্তে ঢুকোতে হবে, ইডি আসছে শুনি টেনশন বাড়াতে হবে, এমনকি জাস্টিস গাঙ্গুলির মতোই বিচার করবে ডিভিশন বেঞ্চও, ঘোষবাবু সেনবাবুর মতো কোনো জায়গা করে দেবে না, এই সব মেনে নেওয়া যায় না, সত্যিই মেনে নেওয়া যায় না, যাই কি? আপনারা কি বলেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।